মিঠাই এই কবিতাটা পড়িয়েছিলাম সেটা বল। রথযাত্রার লোকারণ্য মহা ধুমধাম, ভক্তরা লুটায় পথে করিছে প্রণাম। পদ ভাবে আমি দেব, রথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসি অন্তর্যামী। খুব ভালো, রবি ঠাকুর নিজের ভক্তিভাজন কবিতায় এক পরম সত্য বলে দিয়ে গেছেন সমাজের জন্য, দেবতার হাসিতে। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, দেবতারা রথের চেপে ঘুরে বেড়ায় কেন? তারা তো মানুষেরই, পথে নেমে আসে না কেন? তুই কি পাগল, দেবতারা কোনোদিন পথে নেমে আসে? কেন তোরা দেখিসনি দেবতার পুজো করে যে বাবারা যে মহারাজা, তারা কত বড় বড় গাড়ি করে ঘুরে বেড়ায়। দেবতার ভক্তরা গাড়িতে ঘুরে বেড়ায়, তারা দেবতা কেন পথে নেমে? তোরা কবিতাটিতে রবি ঠাকুর কি বলতে চাইছেন সেটা বুঝেছিস? রথে যে ঘুরে বেড়ায় সে কেবল মূর্তি, সে দেবতা না। সে নিজেকে দেবতা ভাবতে পারে, তাহলে কি সে সত্যি দেবতা হয়ে যায়? তাই তো পথের শেষে মূর্তির ভাষা নয় দেবতার ভাষার মতো শুনেছিস, সে তো সর্বত্র। তাহলে মানুষ পথে শুয়ে পড়ে প্রণাম করার জন্য এত ধাক্কাধাক্কি করে কেন? তার কারণ সহজ, দেবতা যে মূর্তি নয় এ বোঝার ক্ষমতা মানুষের নেই, কারণ তারা দেবতাকে অনুভব করতে ভুলে গেছে, তারা শুধু মূর্তি দেখেই খুশি হয়ে যায়। তাহলে পদ বা মূর্তি নয়, তাহলে দেবতাই খুব পূজ্য। কিরে ভাই কি করছিস রে? আরে মানে জানিস না, এবছর তো আমি মানে আমাদের পাড়ার কমিটি সেক্রেটারি, রথের জন্য টাকা জমাচ্ছি। এই বছর তো মানে আমাদের পাড়ার সব থেকে বড় রথ আসার কথা। দারুণ ব্যাপার। তাহলে আমাদের যে কয়েকদিন আগে এই অনাথ আশ্রমে যাওয়ার ব্যাপার ছিল, বাচ্চাদের একটা খাওয়া দাওয়ার ব্যাপার ছিল, তো সেটার ব্যাপারে কিছু ভাবলি? হ্যাঁ মানে ওই ফুটপাতে বাচ্চাগুলোকে দেখে আমারও ব্যাপারটা মনে পড়েছিল, তারপরে ভাবলাম ও সব পরে হবে, এখানে আগে রথ আসছে, ওটা মানে একদম ভালো করে সেলিব্রেটটা আগে করি, স্বয়ং আমাদের দেবতা আসছেন বলে কথা। তা বলছি তোর যে হাইফাই প্ল্যান দেখছি, তো তোদের দেবতা কি রথে চেপেই আসছেন নাকি, আর তোদের তার জন্য কি এত বড় একটা রথ বানাতে বলেছেন? মানে মানে আমি এটাই বলতে চাইছি, দেবতা কি রথে চেপেই আসতে পারেন? তিনি কি হেঁটে আসতে পারেন না? ও কি কথা! হ্যাঁ মানে তুই কখনো দেখেছিস কোনো বড় মহারাজা মন্ত্রী বা কোনো বড় সাধু বাবাকে কখনো পায়ে হেঁটে ঘুরে বেড়াতে? তারা সব সময় গাড়ি ঘোড়া করে ঘুরে বেড়ায়, এমনকি তাদের শিষ্যরা পর্যন্ত গাড়ি করে ঘুরে বেড়ায়। আরে এ বলে দেবতা নাকি হেঁটে আসে, পাগল কোথায়! হ্যাঁ বলছি তুই ওই রবি ঠাকুরের ওই কবিতাটা শুনেছিস? কোনটা? রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম, ভক্তরা লুটায় পথে করিছে প্রণাম। পদ ভাবে আমি দেব, রথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসি অন্তর। এটা না শোনার কি আছে, সবাই শুনেছে এটা। তো কবিগুরু এখানে কি বোঝাতে চেয়েছেন সেটা তুই বুঝেছিস? কি কবি এটাই বলতে চেয়েছেন, কাউকে দেবতা ভাবলে তাহলে